তোমরা যে মাঠটি দেখতে পাচ্ছ এই মাঠটি এসএসএফ প্যাডগ্রাউন্ডের মাঠ। সত্যি কথা বলতে অসাধারণ একটি মাঠ, আর এই মাঠটির ট্র্যাক 200 মিটার। তোমাদের তিনটে শিফটে রান করানো হচ্ছে, সকাল 7টা, সকাল 10টা এবং দুপুর 2টো। যার যখন রিপোর্টিং টাইম অন্তত 2 ঘন্টা আগে চলে আসবে, কারণ একটু আগে আসা দরকার রয়েছে। এখানে আসলে বুঝতে পারবে কিভাবে দৌড় হচ্ছে, কি করতে হবে, আমার কি করলে কি করা উচিত, তাহলে দৌড় পাস করবো। তাই অবশ্যই একটু আগে কিন্তু মাঠে চলে আসবে। তোমাদের একটি ভিডিওর মাধ্যমে আমি কিছু টিপস দিয়েছিলাম, দেখবে এই মাঠের চারপাশে চুন দিয়ে রাউন্ড করা আছে, সেই রাউন্ড করার সাইড দিয়ে দৌড়ানোর চেষ্টা করবে। এতে তোমার সম্পূর্ণ 200 মিটার ট্র্যাক হবে। যত তুমি আউটসাইডে দৌড়াবে তত কিন্তু তোমাদের মিটার বেড়ে যাবে। এখনো পর্যন্ত প্রত্যেকটা শিফটে 15 জন করে দৌড় করানো হচ্ছে এবং পাস করার হার কিন্তু বেশ ভালোই। প্রত্যেকটা শিফটে বলতে গেলে 8 জন থেকে 10 জন কিন্তু পাস করছে। তোমাদের আগের দিনে কিছু টিপস তোমাদের বলেছিলাম, সেগুলো আরও একবার বলে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। প্রথমত, মাঠের যে হোয়াইট রাউন্ড দেওয়া থাকবে সেই হোয়াইট রাউন্ডের পাশে দৌড়ানোর চেষ্টা করবে। দ্বিতীয়ত, যদি প্র্যাকটিস করার ফলে তোমার হাত পা খুব ব্যথা হয়ে থাকে, তাহলে অবশ্যই ভবরিয়ান 100 এই ব্যথার ট্যাবলেটটি অবশ্যই খাবে, দেখবে একদম শরীর রিল্যাক্স হয়ে যাবে। তৃতীয়ত, যদি ওজনে কম থাকে তাহলে অবশ্যই চিড়ে এবং কলা খেয়ে নেবে এবং জল অবশ্যই খাবে। চতুর্থত, সামান্য হাইট কম থাকলে পুরো শরীর স্ট্রেট করে পুরো সামনাসামনি তাকাবে, দেখবে সামান্য হাইটটি কম থাকলে সেটা মেকআপ হয়ে যাবে। পঞ্চমত, তোমাদেরকে বলেছি যদি চেস্ট সামান্য কম থাকে তাহলে অবশ্যই বুক ডন দেবে, এবং যাদের চেস্ট বেশি আছে চেস্টটিকে একটু ভিতর দিকে ঢুকিয়ে রাখবে, তাহলে খুব সহজেই 5 সেমি ফুলাতে পারবে। যদি আরও কেউ জানতে চাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, কারণ আমি সবার কমেন্টই পড়ি এবং যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করি। সকলে পাস করো এটাই আমি চাই, যারা পরিশ্রম করছো তারা অবশ্যই পিএমটি পেটে পাস করো এবং ফাইনাল পরীক্ষা বসার যোগ্যতা অর্জন করো। এই যে মাঠটা দেখতে পাচ্ছো, এরকম মাঠ কিন্তু তুমি সমস্ত মাঠে পাবে না। দেখো সুন্দর করে একদম পরিষ্কার, আমি পুরো ক্লিয়ারভাবে দেখে এসেছি, এত সুন্দর মাঠ সাধারণত দৌড়ানোর জন্য হয় না। একটা বালিকা করে তুমি মাঠে পাবে না, তুমি খালি পাও দৌড়াতে পারো এই মাঠে, অথবা তুমি শ্যুজ পরে দৌড়াতে পারো। অসাধারণ একটি মাঠ, পুরো মাঠটা ট্র্যাকটা এতটা সুন্দর রয়েছে। দেখতে পাচ্ছ এই যে তোমার যে ঘটনাটা বলছিলাম, এই যে দেখতে পাচ্ছ, এই যে তোমরা একটা প্লাস্টিকের একটা ইয়ে দেখতে পাচ্ছ সাইডে দেওয়া আছে ট্র্যাকের সাইডে, এই সাইড গেছে একদম দৌড়ানোর চেষ্টা করবে। যত আউটসাইড চলে যাবে তত কিন্তু তোমাকে কিন্তু বেশি দৌড়াতে হবে। এই জিনিসটা কিন্তু তোমাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছি। আর দেখো এই সুযোগ কিন্তু হাতছাড়া করো না, যাদের সামান্য ওজনে কম আছে তারা বারবার বলছে চিড়ে খাবে এবং কলা খাবে, দেখবে অবশ্যই।